নমস্কার বন্ধুরা আমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি টিফিনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি আজ সুজির উপমা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি কতটা সহজভাবে আমি এই সুজির উপমাটা তৈরি করেছি আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এটা বাচ্চাদের বড়দের টিফিনের জন্য আকর্ষণীয় একটি খাবার এই সুজির উপমাটা বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণগুলো দেখে নিন তার জন্য আমি একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি পুরো সুজিটা আমি ব্যবহার করব না এই প্যাকেট থেকে অল্প সুজি আমি নিয়ে নেব আর বাকি উপকরণগুলো দেখে নিন বাদাম কারিপাতা কাঁচা লঙ্কা গাজর আর আলু নিয়ে নিলাম গাজর আর আলুটা ঠিক এরকম টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছে সব উপকরণগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এবারে গ্যাসে একটা কড়া চাপিয়ে ওর মধ্যে অল্প সাদা তেল অ্যাড করে আমি কারিপাতাগুলো আগে ভেজে নেব কারিপাতাগুলো ভালো করে ভেজে নেব এভাবে হালকা আছে কারিপাতাগুলো ভেজে নিতে হবে ঠিক এরকম কালার করে আমি ভেজে নেব কারিপাতাগুলো ভাজা হয়ে গেলে বাদামগুলো ভেজে নেব কারিপাতাগুলো উঠিয়ে বাদামটা অ্যাড করে দেব এবারে বাদামগুলো ভেজে নিতে হবে বাদামগুলো হালকা আছে ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে এবারে কড়ার মধ্যে যে তেল ছিল ওর মধ্যে ফোড়ন দিয়ে দেব আমি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম একটু হালকা নেড়ে চেড়ে সবজিগুলো অ্যাড করে দেব। গাজর আর আলুটা অ্যাড করে দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব হালকা নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে নুন অ্যাড করে দেব নুনটা গাজর আর আলুর সাথে মিশিয়ে ওর মধ্যে এবারে হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম খুব বেশি হলুদ গুঁড়ো অ্যাড করবো না অল্প সামান্য হলুদ গুঁড়ো দিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ওর মধ্যে সুজিটা অ্যাড করে দিতে হবে দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে আলু গাজরটা সেদ্ধ হয়ে গেছে আমি এক বাটি মতো সুজি নিয়েছিলাম এবারে সুজিটা অ্যাড করে দেব সবজিটা সেদ্ধ হয়ে যাবার পর কিন্তু সুজিটা অ্যাড করে দিতে হবে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে লো আছে কিন্তু করতে হবে ফ্রাই সুজিটা কিছুক্ষণ ফ্রাই করে নেব এবার ওর মধ্যে চিনিটা অ্যাড করে দিলাম খুব বেশি চিনি অ্যাড করে নিই অল্প পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে সুজির সাথে এভাবে এভাবে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত হালকা করে ফ্রাই করে নিতে হবে এভাবে সুজিটা কিন্তু একদম লো আছে ফ্রাই করে নিতে হবে এভাবে অনবরত নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে দেখুন নিচে যাতে না লেগে যায় সেভাবে ফ্রাই করে নিতে হবে ঠিক এরকম করে ফ্রাই করে নিতে হবে ঠিক এরকম করে ফ্রাই করে নেবার পর আমি জল অ্যাড করে দেব আমি কিন্তু খুবই কম পরিমাণে জল অ্যাড করব যাতে সুজিটা একদম ঝরঝরে থাকে একটার গায়ে একটা না লেগে যায় ঠিক সেভাবে জলটা অ্যাড করে দেওয়ার পর হালকা নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করে দেব কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দেওয়ার পর কারিপাতা বাদামটাও অ্যাড করে দেবো ওর মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে সুজির সাথে সুজির সাথে ভালো করে কারিপাতা আর বাদামটা মিশিয়ে নিতে হবে এভাবে অনবরত চেড়ে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু আরও বেশি করে কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারেন তাহলে একটু ঝাল লাগবে খেতে টেস্টটা একটু অন্যরকম হবে এবারে আমি এর মধ্যে অল্প পাতিলেবুর রসও অ্যাড করে দেব পাতিলেবুর রসটা কিন্তু নামানোর একটু আগে দিতে হবে পাতিলেবুর রস দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে লেবুর রসটা এভাবে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেলো খাবার জন্য সুজির উপমা এবারে সুজির উপমাটা একটা বাটিতে নিয়ে নেব বাটিতে নিয়ে একটু সাজিয়ে নেব দুটো কারিপাতা দিয়ে আর একটা লেবুর ফালি এইভাবে সাজিয়ে নিয়ে এভাবে গরম গরম পরিবেশন করুন খুব ভাল লাগবে আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন দারুণ একটা টিফিনের রেসিপি আমি আজ আপনাদের সাথে শেয়ার করে দিলাম পরিশেষে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন